আরাফাত, স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে, তা আমরা আজকে আমাদের নতুন টপিক শুরু করব, সেটা হলো ওয়ার্ক, এনার্জি এন্ড পাওয়ার। তোমরা জানো কাজ শক্তি ক্ষমতা, কাজ ক্ষমতা শক্তি। ইন্টারমিডিয়েটে এগুলো পড়ে আসছো তোমরা, প্রায় সেম জিনিস, একই রকম। হ্যাঁ, যে কাজ কি, ইন্টারমিডিয়েটে যা পড়েছো এখানেও তাই করবা, নতুন করে আর এখানে পড়ানোর তেমন কিছু আমাদের নেই। তো এনিওয়ে দেখো, প্রথমে একটা ফিগার আমি এখানে দিয়ে রেখেছি, ওয়ার্ক, তার ওপাশে আছে লাইফ, ঠিক আছে? এখানে আছে ওয়ার্ক, এ পাশে আছে লাইফ, ওয়ার্কই লাইফ বা লাইফই ওয়ার্ক, ঠিক আছে? তুমি যদি একটা ব্যালেন্সিং অবস্থায় থাকতে চাও তাহলে তোমাকে কাজ করতেই হবে। ব্যালেন্সিং লাইফ যদি লিড করতে চাও তাহলে তোমাকে কাজ করতেই হবে, কাজ ছাড়া তোমার লাইফে কখনোই ব্যালেন্স আসবে না। ফর এক্সাম্পল, এই করোনাকালীন সময়ে আমরা যে টুকটাক অনলাইনে যেটুকুই হয়তো তোমাদের একটু চর্চার মধ্যে রাখছি, এটাই তোমাদের একটা ওয়ার্ক, এটাই তোমাদের একটা কাজ। এই যে এখন কিছু ছেলে মেয়ে যে অনলাইনে ক্লাস করতে আসতো, অ্যাটলিস্ট একটা মেন্টালি তোমাদেরকে প্রিপারেশন নিতে হয়েছে যে ইউ হ্যাভ টু এন্টার ইউর ক্লাসরুম, ইউ হ্যাভ টু এন্টার ইউর ভার্চুয়াল ক্লাসরুম। এই যে একটা মনের বিরুদ্ধে যুদ্ধ করে এতদূর পর্যন্ত আসছো, একটা মানে কি একটা কাজ করেছো, কাজ করেছে কেন, কিছু যেন শিখে যায়। কেন শিখে কি লাভ? দিস ইজ নিড ফর লাইফ, এটা লাইফের জন্যই দরকার, কারণ তোমাকে তো পাস করতে হবে, একটা রেজাল্ট করতে হবে, প্লাস এই জিনিসগুলো ফিউচারে অ্যাপ্লিকেশন করতে হবে, ঠিক আছে? তো লাইফে যদি ব্যালেন্সিং অবস্থায় চলতে চাও, দেন ইউ মাস্ট নিড টু ডু সাম ওয়ার্ক, তোমাকে অবশ্যই কিছু কাজ করতেই হবে, ঠিক আছে? তা আমরা বেসিক্যালি যদি কিছু কাজের কথা বলি, এখানে আমি লিখেই দিয়েছি, দেখো, টু আন্ডারস্ট্যান্ড, যদি আমরা বুঝতে চাই হোয়াট ওয়ার্ক মিনস, কাজ বলতে কি বোঝায়, টু দা ফিজিসিস্ট, হ্যাঁ, সাইন মানে ফিজিসিস্ট যারা, তাদের কাছে কাজ বলতে কি বোঝায় সেটা যদি আমরা বুঝতে চাই, আমাদেরকে কিছু ইমেজ বুঝতে হবে। ফর এক্সাম্পল, আমি এখানে তিনটা ইমেজ দিয়েছি, দেখো, ফিগার এ বি সি, তিনটের ওপরেই আমি বল প্রয়োগ করেছি। এক নাম্বার বস্তুর উপরও বল প্রয়োগ করেছি, দুই নাম্বার বস্তুর উপরও বল দিয়েছি, তিন নাম্বার বস্তুর উপরও বল দিয়েছি। প্রচুর শক্তি আমার গায়ে, আমি সব শক্তি প্রয়োগ করলাম, ঠিক আছে, সব শক্তি প্রয়োগ করলাম। খুব সিম্পল, আমরা যদি চোখ দিয়ে দেখি তো ওই যে যে ডায়াসটা আছে, বস্তুটা যে আছে, একটা ইরেজার যদি বলি আমরা, যে এই যে ইরেজারটা, কোনটা সরবে তাড়াতাড়ি, আরাফাত বলতে পারবো বা কেউ বলতে পারবো? এ বি সি তিনটা ফিগার যেটা আছে, বিটা মুভ করবে বেশি। দেখো, অবাক কাহিনী যে আমরা ফোর্স সেম দিয়েছি, আমরা কিন্তু তিনটাকেই সমান বল, সমান পরিমাণে বল দিয়েছি, বাট আমরা এখন ইজিলি বুঝতে পারছি যে না, বি বস্তুটা বেশি হচ্ছে। হাউ ইন্টারেস্টিং, হাউ ফানি, এটা কিন্তু সবাই জানে, বিটা বেশি ডিসপ্লেসমেন্ট হবে। তার মানে দেখো, আমরা মানুষগুলো এরকমই, এখন আমরা বলতেছি যে এটাও একটু সরবে, কিন্তু সিটা যেখানে আছে সেইখানেই থাকবে, সিটে নড়াচড়া করবে না। তার মানে আমরা বলি কি যে না, সিটে কাজ হয় নাই, কাজ হয়েছে কোথায়, বিতে। শক্তি একই দিলাম কিন্তু কাজ এই তিনটার মধ্যে হলো, বিতে বেশি, এতে একটু কম, আর সিতে হলোই না। অথচ ফোর্স সব জায়গায় সমান, তার মানে সব জায়গায় বল প্রয়োগ করলে সমান পরিমাণ কাজও হয় না। কাজ পেতে গেলে টেকনিক্যাল ফোর্স আমাকে অ্যাপ্লাই করতে হবে, শুধু ফোর্সের অ্যাম্পলিটিউড না। ইট ইস নট ইম্পর্টেন্ট দ্যাট দ্য ওয়ার্ক উইল অনলি ডিপেন্ড অন ইটস অ্যাম্পলিটিউড, কাজ শুধুমাত্র তার অ্যাম্পলিটিউড এর উপরই ডিপেন্ড করবে, ইট ইস নট ইম্পর্টেন্ট, এটি এটা গুরুত্বপূর্ণ নয়, ইট ইস নট নেসেসারি। তাহলে কাজ আসলে কার উপর নির্ভর করবে? অফকোর্স উই নিড ফোর্স অ্যান্ড অলসো উই নিড ডিরেকশন, আমাদের ডিরেকশন। এখন কোন ডিরেকশনে দিয়েছি, খাড়া করে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দিয়েছি, কাজ জিরো, কাজ হলোই না, অকাজ হলো, কাজ হলো না, কি হলো, অকাজ হলো, আমার মাঝখান থেকে শুধু শক্তিগুলো ব্যয় হয়ে চলে গেল। তো আমরা সিম্পলি যদি বলি, ইন অ্যানালাইজিং ফোর্স, বলগুলোকে যদি অ্যানালাইসিস করতে চাই, টু ডিটারমাইন দ্য ওয়ার্ক দে ডু, ওই বলটা কি কাজ করে, উই মাস্ট কনসিডার দ্য ভেক্টর নেচার অফ ফোর্স। ভেক্টর নেচার মানে বলো যে শুধুমাত্র অ্যাম্পলিটিউড না, বাট উই মাস্ট অলসো নিড টু কনসিডার দ্য ডিরেকশন, আমাদেরকে অ্যাম্পলিটিউডের সাথে সাথে ডিরেকশনটাও কনসিডার করতে হবে। সো এই যে অ্যাম্পলিটিউডের সাথে যে ডিরেকশন কনসিডার করব, এর জন্য যদি আমরা একটা বলতে চাই যে আসলে কি হবে অ্যাম্পলিটিউডের সাথে ডিরেকশন, দেখো আমাদের একটা কিউব এখানে আমরা দিয়েছি, কিউবটাকে একটা ফোর্স দিয়ে আমি টেনে নিয়ে যাচ্ছি,
এইখানে ছিল কিউ, কিউটাকে আমি এই দূরত্বে নিয়ে আসলাম, কত দূরত্বে নিয়ে আসলাম, ডি দূরত্বে নিয়ে আসলাম, কত ফোর্সে টেনেছিলাম কিউকে আমি উপরে রশি দিয়ে বেঁধে এফ ফোর্সে টেনেছিলাম। এখন এই যে এফ ফোর্স, এফ ফোর্স যেহেতু একটা অ্যাঙ্গেল করে আছে ভূমির সাথে, থেটা অ্যাঙ্গেল, ভূমির সাথে অ্যাঙ্গেল থাকলে তার দুটো কম্পোনেন্ট থাকে আমরা জানি, একটা হলো হরাইজন্টাল আর একটা হলো ভার্টিক্যাল, দুটো কম্পোনেন্ট থাকে, একটা হরাইজন্টাল আর একটা হলো ভার্টিক্যাল। দেখো যেহেতু কিউবটা বা বক্সটা ভূমি বরাবর যাবে, সেহেতু তার আনুভূমিক কম্পোনেন্ট হবে, অর্থাৎ এই কস থিটা যেটা সেই আনুভূমিক কম্পোনেন্টটাই অ্যাক্টিভ থাকবে, আমরা অ্যাক্টিভ থাকবে মানে আনুভূমিক কম্পোনেন্টের কারণে সে গড়গড় করে সিঁড়ি বরাবর বা একটা ফ্লোর বরাবর সে মুভ করবে। ঠিক আছে, তো এখানে আমরা একটা ফিগার দিয়েছি, তার মানে এই ফিগার থেকে আমরা যদি কাজের ডেফিনেশন দিতে চাই তাহলে আমরা লিখি যে ওয়ার্ক ডান ডাব্লিউ ইকুয়াল টু ফোর্স ইনটু ডিস্টেন্স, ফোর্স ইনটু ডিস্টেন্স। কারণ কিছুক্ষণ আগে আমরা বললাম যে না আমি ফোর্স দিয়েছি, যদি ডিসপ্লেসমেন্ট না হয় তাহলে কিন্তু আমরা কাজ বলি না, যেহেতু এবার ডিসপ্লেসমেন্ট হয়েছে সেহেতু এবার আমরা কি বললাম কি কাজ কাজ হয়েছে, তার মানে ওয়ার্ক ডান ইকুয়াল টু ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। এবং এই ডিসপ্লেসমেন্টেরও বা ফোর্স যেটা হয়েছে সেই ফোর্সেরও একটা কম্পোনেন্ট আছে, দুটো কম্পোনেন্ট, একটা হলো আনুভূমিক একটা হলো উলম্ব, আমরা বলি না উলম্ব কম্পোনেন্ট এখানে আসে না, আসে শুধু আনুভূমিক কম্পোনেন্ট, ওই জন্য এফ কস থিটা অংশটা আসছে আর বাকিটুকু আসে নেই। আবার অনেক সময় কোনো ডিসপ্লেসমেন্টই হয় না কিন্তু তারপরেও সেখানে কাজ হয়, তার মানে তুমি ফোর্স দিয়েছো, ফোর্সের যদি ইফেক্ট এখানে পাও, যদি মনে হয় যে না একটা ইফেক্ট এখানে আছে, তাহলে সেখানে আমরা বলি কাজ হয়েছে। ঠিক আছে, যেমন আমরা যদি একটা টেবিলের উপর ঠাস করে বাড়ি আমার হাতে ইয়ে করলাম, হাতে ডিসপ্লেসমেন্ট হলো না, তাই বলে কি কাজ হয় নাই? কাজ হয়েছে, কারণ আমরা কি পেয়েছি? সাউন্ড, তাই না? স্ট্রাইক করেছি, আমরা দেখতে পাচ্ছি কি হাত হাতের জায়গায় আছে, নো ডিসপ্লেসমেন্ট। ইজ ইট মিন দ্যাট দেয়ার ইজ নো ওয়ার্ক? নো, ইট ডাউন্ট মিন, ইটস মিন দেয়ার ইজ সাম ওয়ার্ক বিকজ উই গেট সাম ইফেক্ট অফ ফোর্স। হোয়াট ইজ দ্য ইফেক্ট? ইফেক্ট ইজ সাউন্ড, আমরা সাউন্ড পেয়েছি, দ্যাটস মিন দেয়ার ইজ সাম ওয়ার্ক। আসলে এখানে কোয়ান্টাম মেকানিক্যালি পার্টিকুলার ডিসপ্লেসমেন্ট হয়েছে ভিতরে, আমরা ফোনন পরে পড়ব, ইলাস্টিক ওয়েভ একটা সাউন্ড ওয়েভ যেখান থেকে হয় ওখানে একটা ডিসপ্লেসমেন্ট হয় মানে মাইক্রোস্কোপিক্যালি। ঠিক আছে, তো এনিওয়ে ওই ইফেক্ট যদি আমরা পাই আমরা তাও বলবো যে ওইখানে একটু কাজ হয়েছে। তাই এখানে ফোর্সের নর্মাল ডেফিনেশন, এবং তোমরা জানো যে ফোর্সের মান যেহেতু এক নম্বর ইকুয়েশন কার উপরে ডিপেন্ড করে, এই থেটার উপরে, তোমরা থিটার মান জানো, 90 ডিগ্রি হলে cos 90 এর মান কত? 0, তার মানে কাজের মান 0। এরকম করে পজিটিভ কাজ এবং নেগেটিভ কাজ, ধনাত্মক এবং ঋণাত্মক কাজ আমরা ডিফাইন করি, তাই না? ধনাত্মক এবং ঋণাত্মক কাজ, দেখো এখানে তিনটা ফিগার আমরা লাগিয়ে দিয়েছি, এখানে ডিসপ্লেসমেন্ট, এদিকে ফোর্স, দেখো ফোর্স যেদিকে, ডিসপ্লেসমেন্ট ওই একই দিকে, যদি বলের দিক এবং ডিসপ্লেসমেন্ট বা সরণের দিক যদি সেম হয় তাহলে আমরা তাকে বলি বলের দ্বারা কাজ বা ধনাত্মক কাজ। আবার যদি বলি 90 ডিগ্রি হয়েছে, cos 90 0, তার মানে কোনো কাজ হয় নাই, জিরো কাজ। আবার অপোজিট ডিরেকশনে যদি হয় তাহলে বলি ঋণাত্মক কাজ, তার মানে এই যে ওয়ার্ক ডান স্ট্রংলি ডিপেন্ড অন দ্য ডিরেকশন, ডিরেকশনের উপরে স্ট্রংলি ডিপেন্ড করে। এটা তোমরা আগে করে আসছো, এই জন্য এখন মনে করছি। এখন এই টার্মটা আমি লিখে দিয়েছি, দেখো ইট ইজ ইম্পর্টেন্ট টু নোট দ্যাট ওয়ার্ক ইজ অ্যান এনার্জি ট্রান্সফার। ওয়ার্কটা মানেই হলো শক্তির একটা স্থানান্তর, কাজ মানে শক্তি। ইফ এনার্জি ইজ ট্রান্সফার টু দা সিস্টেম, যদি শক্তিটা সিস্টেমের ভিতরে দেয়া হয় তাহলে বলা হয় বলের দ্বারা কাজ, আর যদি সিস্টেম থেকে বের করে নেওয়া হয় তাহলে বলা হয় বলের বিরুদ্ধে কাজ। ঠিক আছে, একটা সিস্টেমের ভিতরে যদি আমি এনার্জি দিই তাহলে বলি কি পজিটিভ কাজ, অর্থাৎ বস্তু যেদিকে আছে আমি ওই দিকেই দিচ্ছি। আবার বলছি না ওখান থেকে আমি কাজটাকে শক্তিটাকে বের করে নিয়ে আসবো, ইফ ইউ পুল আউট দ্য এনার্জি দেন উই ক্যান সে দ্যাট দিস ইজ নেগেটিভ ওয়ার্ক, এটা হলো ঋণাত্মক কাজ বা বলের বিপক্ষে একটা কাজ। ঠিক আছে, এখন আমরা দেখবো যে ওয়ার্ক ডান বাই এ ভেরিয়েবল ফোর্স, আমরা তো এখানে দেখলাম একটা লিনিয়ারলি একটা ফোর্স দিলাম, তাই সেই ক্ষেত্রে কি ঘটনা ঘটে? এবার আমরা বলতেছি যে না আমরা একটা ভেরিয়েবল ফোর্স দিব। ঠিক আছে, ভেরিয়েবল ফোর্স মানে কি? পরিবর্তনশীল একটা বল, পরিবর্তনশীল বল করতে কৃতকাজের রাশিমালা। আমরা বিগিনিং টাইমে আমরা বললাম যে আমরা একটা ফোর্স, এখানে একটা বস্তু ছিল, এখান থেকে টাইমে এইদিকে নিয়ে যাবো, একটা ফোর্স এখানে দেবো। ঠিক আছে, একটা ফোর্স দেবো, তো বস্তুটা আমি ধরলাম প্রথমে এক্স আই, আই তে হলো ইনিশিয়াল আর এফ তে হলো ফাইনাল, এক্স আই হলো ইনিশিয়াল পজিশনে ছিল বস্তুটা আর এক্স এফ হলো আমরা ফাইনাল পজিশনে বস্তুটাকে নিয়ে যাব। ঠিক আছে, ইনিশিয়াল পজিশন থেকে ফাইনাল পজিশনে বস্তুটাকে আমরা নিয়ে যাব, অর্থাৎ এই যে পজিশন আমার ছিল এই পজিশন থেকে আমি এই পজিশনে বস্তুটাকে
নিয়ে যেতে চাই, যদি যেতে চাই দেন আমাকে কি করতে হবে, ঠিক আছে? এরকম একটা ঘটনা। তাহলে আমরা নরমালি আমরা কিছুক্ষণ আগে ডিফিনেশন পড়ে আসছে, ডাব্লিউ ইকাল টু এফ ডি কস থেটা, ডাব্লিউ ইকাল টু এফ ডি কস থেটা, আমরা এই মাত্র এই টার্মটা পড়ে আসলাম যে ডাব্লিউ ইকাল টু এফ ডি কস থেটা, ওয়ার্ক ডান, ঠিক আছে? এখন আমরা নেক্সট এই যে ভেরিয়েবল ওয়ার্ক ডানটা দিলাম, তার ক্ষেত্রে একটা রাশিমালা বের করার ট্রাই করব। দেখো কি দাঁড়ায়, আমরা বললাম যে বস্তুটাকে আমরা যে এই যে এক্স আই পজিশন আছে, এখান থেকে আমরা এক্স এর পজিশনে নিয়ে যাচ্ছি, নিয়ে যেতে গেলে তাকে ক্ষুদ্র 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 অংশ ভাগ করে নিব, একেবারে টোটালি নিয়ে যাব না। তার মানে টোটাল যে ডিস্টেন্স এক্স বা ডি যেটাই বলি, টোটাল ডিস্টেন্স নাকি এই ডিস্টেন্সটাকে আমরা ছোট্ট ছোট্ট ঘরে বিভক্ত করেছি। দেখো এই ঘর, এই ঘর, এই ঘর, এরকম ছোট্ট ছোট্ট ঘরে আমরা বিভক্ত করেছি। ধরলাম এই ঘরের এরিয়াটা হলো ডেল এ, ঠিক আছে? যেটা এরিয়া হলো ডেল এ, আমরা ক্ষুদ্র দূরত্ব ধরলাম হলো ডেল এক্স। আমরা যেহেতু এক্স অ্যাক্সিস বরাবর বল দিয়েছি, সেহেতু আমরা কাজে ওয়ার্ক ডান এর ওয়ার্ক ডান এর ডেফিনেশন থেকে জানি ওয়ার্ক ডান ডাব্লিউ ইকুয়াল টু এফ এক্স, যেহেতু এক্স কম্পোনেন্ট অফ ফোর্স, যেহেতু এফ সাপোর্ট, যেহেতু ক্ষুদ্র দূরত্ব ডেল এক্স, আমরা এখানে ডেল এক্স, তার মানে এফ এক্স ডেল এক্স, ক্ষুদ্র অংশ যেটুকু পাস করলাম আমরা। বস্তুটাকে তো আমি নিয়ে গেছি আলটিমেটলি এখান থেকে এই পর্যন্ত, এই পর্যন্ত শুধুমাত্র তো ওই একটা ক্ষুদ্র না, এই একটা আছে, এটা আছে, এইটা আছে, এইটা আছে, এইটা আছে, টোটালটাই কিন্তু এর মধ্যে আছে। তার মানে আমি যদি টোটাল ওয়ার্ক ডানটা নিতে চাই, আসলে আমার বস্তুটাকে ইনিশিয়াল পজিশন থেকে ফাইনাল পজিশনে নিতে গিয়ে টোটাল কতটুকু কাজ করতে হলো, তাহলে আমাকে কি করতে হবে, সবগুলো যোগ করতে হবে। যেহেতু এগুলো আলাদা 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 আছে, একটা ক্ষুদ্র দূরত্ব, ক্ষুদ্র দূরত্ব, এগুলো আলাদা দূরত্ব, এইটুকু এইটুকু এইটুকু, এই জন্য এদের যোগ করতে হয়। এই যোগটাকে বলা হয় সামেশন, যোগটাকে বলা হয় আমরা সামেশন। তাহলে টোটাল ওয়ার্ক ডান কোথা থেকে কোথায়, এক্স আই থেকে এক্স এফ পর্যন্ত নিয়ে গেলাম, কতটুকু কাজ, এফ এক্স ডেল এক্স, এইটা টোটাল সামেশনটাই হলো আমার টোটাল ওয়ার্ক ডান, ঠিক আছে? এবার আমরা বললাম যে আমরা এই ডেল এক্স পরিমাণে না করে আরো ক্ষুদ্র ক্ষুদ্র অংশ ভাগ করলাম, এমন ক্ষুদ্র অংশ ভাগ করলাম যেটাকে আর গোনা যায় না। দেখো আগে এখান থেকে তো এরকম ছোট ছোট বক্স ছিল, এবার বক্স গুলোকে ভ্যানিশ করে দিলাম, এবার এখানে আমার গোনার কোনো সুযোগ নেই। তার মানে আমার অপশনটা কি ছিল, আমার সায়েন্স টা কি ছিল, আমার ফিজিক্স টা ছিল বস্তুটাকে এক্স আই থেকে এক্স এফ এ নিয়ে গেছে, এখানে আমার ক্ষুদ্র ক্ষুদ্র অংশের আর কোনো বালাই নাই, কোনো ভাগ নাই, একদম কন্টিনিউয়াস, একদম কন্টিনিউয়াস, যে এখান থেকে চলে এই পর্যন্ত সে আসলো। তো এইরকম কন্টিনিউয়াস ভ্যালু গুলো যদি নিতে চাই, তাহলে সেটাকে আর সামেশন করা যায় না, করতে হয় ইন্টিগ্রেশন। আমি জানি না তোমাদেরকে হয়তো বলেছিলাম ইন্টিগ্রেশন মানেও যোগ, সামেশন মানেও কিন্তু যোগ। এবার তোমরা খুব সুন্দর করে দেখতে পারলা কোথায় আসলে ইন্টিগ্রেশন, কোথায় আসলে সামেশন। যখন কোনো কিছুকে আলাদা করা যায় না, সেপারেট করা যায় না, হোয়েন ইট গোস ফর কন্টিনিউয়াস ফাংশন, যখন কন্টিনিউয়াস ফাংশনে যায়, দেন উই ক্যান ইন্টিগ্রেট দা ফাংশন, আমরা তখন ফাংশনকে কি করি, ইন্টিগ্রেট করি। আদারওয়াইজ ইফ উই হ্যাভ সাম সেপারেট ভেরিয়েবল বা সেপারেট প্যারামিটার, আমরা যদি সেপারেট করতে পারি, যেমন আগের ফিগারটাতে দেখালাম আমরা, এটাকে আমরা সেপারেট করতে পেরেছি, তাহলে উই গো ফর সামেশন। তার মানে এই সামেশনটাকে যদি ইন্টিগ্রেশনে নিয়ে আসতে চাই, তার মানে কি ওই যে ডিস্টেন্স ছিল ওই ডিস্টেন্সটাকে একদম শূন্যের কাছাকাছি নিয়ে আসতে হবে। সেটাই লিখেছি যে ডেল এক্স এর যে লিমিট, এই লিমিটটা হলো শূন্যের কাছাকাছি, যদি আমি নিয়েছি তাহলে এফ এক্স ডেল এক্স যেটা আছে, এই এফ এক্স ডেল এক্সটাকে কনভার্ট করতে পারবো সামেশন টু ইন্টিগ্রেশন, সামেশন টু ইন্টিগ্রেশন। তার মানে আমরা ফাইনালি যদি বলি একটা বস্তুকে একটা ভেরিয়েবল ফোর্স দিয়া এক্স আই টু এক্স এ পজিশন নিয়ে যাবো, তাতে রাখি সেটা হলো এইটা, ঠিক আছে? আমি তো তোমার কথা শুনতে পাচ্ছি, তোমারটা মিউট করা আছে। ওকে, এনিওয়ে আজকে আমাদের আজকে আমরা হয়তো এই পর্যন্তই করব, আর আর করব না, ঠিক আছে? আজকে এই পর্যন্তই থাক, আমরা একটু ধীরে ধীরে আগাই, যেহেতু ক্যাম্পাস পোলার দিকে অবস্থা, এটা হয়তো মানে একটু বলা মুশকিল।